করোনা সংক্রমণ রোধে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। লকডাউন চলছে, এটা চলতেই থাকবে। আমাদের যে টার্গেট 5 তারিখ পর্যন্ত, সেই 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা যে আমাদের টিকা কার্যক্রমটা জোরদার করার জন্য। সংবাদ সম্মেলনে জানানো হয় 7 অগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে দেয়া হবে করোনা ভ্যাকসিন। টিকা দেওয়াটা বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি এবং সে কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। আগামী 7 অগস্ট থেকে এটা আমরা শুরু করছি। ভ্যাকসিনের পাশাপাশি সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।